আদিত্য নারায়ণ, আসুন আসুন আসুন, এদিকে আসুন। ওই যে দেখছেন, উনি হচ্ছেন এই গ্রামের মোড়ল। আমি এতক্ষণ ওদের সাথেই কথা বলছিলাম, এই গায়ে নাকি কোনো বাচ্চা ছেলে আসেনি, ওরাই বললেন। আপনারা বরং এক কাজ করুন, আপনারা এই পাশের গ্রামটাতে খুঁজে গিয়ে দেখুন। তাই করতে হবে। আপনারা নৌকো নিয়ে যেতে পারেন। নৌকো? হ্যাঁ। আর আপনি? আমি মোড়লের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি আমাকে অনুমতি দিয়েছেন। আমি আজ রাতের মধ্যেই ওই জড়িবুটির গাছ তুলে ফেলবো, মানে এটাই নিয়ম আর কি। তা আপনারা বরং এগুন, কারণ বেলা তো প্রায় পড়ে এলো, সূর্য ডুবি ডুবি। আপনারা কাজ করুন, এখনই রওনা হয়ে যান, তাহলে বেলা বেলি পাশের গায়ে পৌঁছে যাবেন। আমি নয় আপনাদের নৌকোয় তুলে দিয়ে আসি। চলুন চলো চলো চলো। এই তোমরা বুঝেছ কে ভালো চায়? আজকে যদি মোড়ল থাকতো, তাহলে পরে ওরা আমাদের কাছ থেকে অন্নপূর্ণাকে কেড়ে নিয়ে চলে যেত, কেড়ে নিয়ে চলে যেত। এইবারে তোমরা বলো যে আমি অন্নপূর্ণাকে আটকে রেখে ঠিক করেছি কিনা। তোমাদের ভালো করে বলে দিচ্ছি, যাও তোমরা অনেক রাত ভালো করে ঘুমোনি, আজকে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমো। তোমরা মনে রেখো, আসলে আমি কিন্তু মা অন্নপূর্ণাকে আটকাইনি, আমি আটকেছি আমাদের সকলের ভাগ্যকে ওই মাটির তলায়। তুই পারবি সত্যি? তোকে কি কখনো কেউ আটকে রাখতে পারে? তুই পারবি, তোকে পারতেই হবে। ছেলেমেয়েরা তো মায়েদের কাঁধে চড়ে ঘুরে বেড়ায়, তাতে কিছু হয় না। আমার কাঁধে তুই দরজা আজ খুলতেই হবে, সত্যি খুলতেই হবে, আমি বলছি। কাকটাহ সম্ভ্রম ভ্রমা ভ্রমণন লিম্বনী বিলোল বীচি ভল্লরি বিরাজমান মূর্ধনি। শোন, আর সারা রাত গ্রামের উপর নজর রাখবি, কেউ যেন বাড়ি থেকে বেরোতে না পারে। কেউ বেরোতে পারবে না কর্তা। এ মোড়লের খবর কি বলতো, ওর জ্ঞান ফিরেছে? এখনো জ্ঞান ফেরেনি কর্তা। জ্ঞান ফেরেনি? হ্যাঁ, ঠিক আছে, যা তোরা চলে যা। ওখানে ও আপনি, আপনি এখনো এখানে? লেঠেল লেঠেলকে ডাকলে তোমারই বিপদ বিলাস। আমাকে চেনার চেষ্টা করো। খবরদার, ওই নামে এখন থেকে আমাকে আর ডাকবে না। আমাকে আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমি আপনাকে চিনতে পারি, আমাকে ক্ষমা করুন। তোমার কোনো দোষ নেই বিলাস, চিনবেন এটাই তো স্বাভাবিক। এখন আসল কথা বলো তো, সতী কোথায়? সতী? সতী গুরুদেব, সে তো মাটির তলায়। সুধার কাছে? সে কি আর এতদিনে বেঁচে আছে আমার তো মনে হয় না। তবে 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 সতীকেই মা অন্নপূর্ণা হিসেবে পুজো করার পরেই আজকে কেউ কাচ্ছে, খেতে চাইছে। না, আমি খাবো না, কাউকে খেতে দিয়ে রেখে আমি খাবো না, আর কাউকে খাওয়াবো, তারপর আমি খাবো।
সব হয়। একজন জল না পেয়ে কষ্ট পাচ্ছে, তাকে জল খাওয়াতে পারো না তুমি? শেষ করে দাও আজ রাতে, মানে কাল যদি, কাল কেন? আজ নয় কেন? আজ নয় কেন মানে কালকে তো জেলেরা নদীতে জাল ফেলবে, তারপরে মাছ উঠবে প্রচুর, তখন ওদের বিশ্বাস হবে যে মা অন্নপূর্ণাকে আমি আটকে রেখে ঠিক কাজ করছি। তার আগেই যদি কিছু ঘটে যায় বিলাস, মনে হয় না গুরুদেব কি কিছু আর হবে, তোমার গ্রামের লোকের ওকে বের করে দেবে। পারবে পারবে না, আমি নিশ্চিত। তুমি নিশ্চিত? তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি। আমি তাহলে আপনার জন্য একটা নৌকো ব্যবস্থা করে দিই। তাও তুমি একটা কথা মনে রেখো, সতী যদি কোনোভাবে ওই মাটির তলা থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমি তোমাকে ওই মাটির তলায় বন্দি করবো বিলাস। ভালো চাও তো মন্দিরের ওপর নজর রাখো, আর আমি যা বললাম সেটা যে আমি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো। জানি গুরুদেব, জানি জানি জানি। অতি বিস্তার বদনা জিহ্বা লালন ভীষণা নিমগ্ন রক্ত নয়না নাদা পূরিত দিমুখা বলছি না মা, আমি যে পাচ্ছি না, পারবি পারবি তুই, পারবি তুই, যা চাইতিস তাই হতো, তুই পারবি। ঘটা করে অন্নপূর্ণা পূজা তো করেছো, আর সেই সেই অন্নপূর্ণা পূজার কথা সমস্ত গ্রামে উঠে গেছে, দেবীপুরে পৌঁছে গেছে সে খবর জেলেদের মাধ্যমে। কেউ আসেনি তো, কেউ দেখে ফেলেনি তোকে? অন্য গ্রাম থেকে গুরুদেব? না না, একজন একজন বোধহয় ওকে দেখে ফেলেছে। কেন যেতে দিলে ওকে? যেতে দিইনি গুরুদেব, আমি যেতে দিইনি, ওকে তো আটকে রেখেছি আমি জঙ্গলে। আটকে রেখেছ? কেন আটকে রেখেছ মূর্খ? তোমার মাথায় বুদ্ধি কবে হবে বিলাস? জানো না সাক্ষীকে বাঁচিয়ে রাখতে নেই, তাকে শেষ করে দিতে হয়। আচ্ছা তাহলে, তাহলে কি? শেষ করে দাও, শেষ করে দাও ওকে, চিরকালের মতো মুখ বন্ধ করে দাও, যাতে কারুর কাছে কোনো কথাও বলতে না পারে, কোনোদিনও নয়। মনে রেখো বিলাস, একটা বাচ্চা ছেলের কথা কি কে আর কি দাম দেবে? গুরুদেব যখন বলছেন তখন শেষ করে দেওয়াটাই ভালো। জেঠানা বিজ্ঞ
गलज्जलप्रवाह पावितस्थले गलेहलम्बलम्बिताङ्गुचङ्गतुङ्गमालिकाम् कटाह संभ्रम भ्रमा भ्रमन निलिम्बनी बिलोल बीचि भल्लरी विराजमान मुरलरी ललाट पट्ट पाव गे किशोर चंद्र आपके बिरनु रास्ता कर दो तुक्का जलप्रवाह पावितस्थले गलेहलम्बलम्बिताङ्गुचङ्गतुङ्गमालिकाम् निनादवट्टमर्वयं च भारचण्डताण्डवं तनोतु नः शिवा शिवाः संभ्रम भ्रमा भ्रमन निलिम्बनि विलोल बीचि भल्लरी विराजमान বলেছিলাম ঠাকুর তোকে পথ দেখাবে, ওই দেখ ঠাকুর পথ দেখিয়েছে, ঠাকুর পথ দেখিয়েছে, দেখলি? তোমার খুব লেগেছে না গো, তোমার খুব কষ্ট হয়েছে না গো, আমার তুমি তোমার কষ্ট হয়েছে তাই না? তোমাকে তো নদীতে ওই কারণেই ফেলবো যাতে তুমি ডুবে মরো। তাই না? কে বাঁচাবে তোকে? সতী বাঁচাবে আমাকে। জানবে কি করে? দেখি তোর সত্যি আজকে কি করে তোকে পাঠায়। সত্যি সত্যি চল চল, আর দেরি করিস না, কেউ কিছু বুঝবার আগে এখান থেকে বেরিয়ে যা। চল তুই যাবে না? পরে পরে, আমি পরে যাব, আগে তুই বেরো 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 বেরো। না তোমাকে না নি আমি কোথাও যাব না। শোনো মেয়ের কথা, আমি কি হাত পাবো নাকি যখন বেরোবো? তুমি যদি হাত না পাও তবে আমি হাত পাবো কি করে? আমি তো তোমার থেকে ছোট। আবার আমার কাঁধেও তাহলেই হাত পাবি। তোমার কাঁধে উঠলে আমি বেরোতে পারবো। তাহলে তুমি আমার কাঁধে উঠলে ওইভাবেই পায়ে যেতে পারবে গো, আমি তোর কাঁধে। তোমাকে আগে বের করবো,
তারপর আমি বেরোব। আমার কানে পা দাও। আমি তোর গায়ে পা দেব। তুমি না বললে আমি দুগ্গা। সেই জন্যই তো মা দুগ্গার গায়ে আমি পা দেব। বাড়ি তুমি আমাকে বলেছিলে দুগ্গা তো জগৎজননী। তাই তো তাই তো। তার মানে আমি তোমার মা আর মেয়েরা তোমার কাঁধে চড়িয়ে ঘুরে বেড়াই গো। বললে না তুমি অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। অন্ধকার হওয়ার আগে আমাকে আমার প্রয়োজনীয় জড়িবুটি খুঁজে বের করতে হবে। আমি মরুলের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি আমাকে অনুমতি দিয়েছেন। আমি আজ রাতের মধ্যে ওই জড়িবুটির গাছ তুলে ফেলবো, মানে এটাই নিয়ম আর কি। ওটা চুপ করে আছিস কেন? মাঝিকে বল এবার কোন গায়ে ভেড়াতে হবে নৌকো। খ্যাপলামারি গ্রামে যাব। খ্যাপলামারি? আমরা তো এখনই ওই গাঁ থেকে এলাম, আবার ওই গাঁতেই ফিরে যাব। ওখানেই যাব আমরা। কিন্তু কেন বাবা? আপনার মনে খটকা লাগছে না? একটু মনে করবার চেষ্টা করুন। আমরা যখন এখানে আসছিলাম তখন বৈদ্যরাজ কেমন তাড়াহুড়ো করছিল, এতই তারা তার নিজেই দ্বার বাইতে শুরু করলেন। তার কথা মতো ওই ওষুধের গাছটা নাকি দিনের আলোতেই তুলতে হবে, এটাই নিয়ম। অন্ধকার হওয়ার আগে আমাকে আমার প্রয়োজনীয় জড়িবুটি খুঁজে বের করতে হবে। আর ওদিকে কি বললো? আমি রাতের মধ্যে ওই জড়িবুটির গাছ তুলে ফেলো, মানে এটাই নিয়ম আর কি। দুটো কথার মধ্যে কোনো মিল পাচ্ছেন? তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে, এত জায়গা থাকতে উনি এখানে আসবেন কেন? এখন সেই সন্দেহটা বাড়ছে। তাহলে আমাদের ওই গ্রামে যেতে হবে বাবা। নিশ্চয়ই ওই গ্রামে এমন কিছু ব্যাপার আছে যেটা উনি আমাদের থেকে লুকোচ্ছেন। এই বাছি, নৌকা ঘোড়া। জল প্রবাহ পাবিত স্থলে গলে হলম্ব লম্বিতাঙ্গু চন্দ তুঙ্গ মালিকা। মট্ট মট্ট মট নিরাদ বট্ট মর্বয়ম চ ধার চন্ন তাণ্ডবম তনোতু নঃ শিব শিব। তোর লেগেছে কাঁধে, কাঁধে ব্যথা লেগেছে। আমি লাগিনি বললেই হলো, আমি যে তোর কাঁধে চললাম। আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না, আগে তুমি যাবে তারপর আমি যাবো। তুমি না বলেছিলে দুগ্গা আমাকে পথ দেখাবে? তোমাকে নিয়ে যাওয়ার পথও তো আমাকে দুগ্গাই দেখাবে গো। বিরাজমান